গ্রিনল্যান্ড সবুজে ঢাকা কোনো জায়গা নয় এবং আইসল্যান্ডও নামের মতোই বরফ আবৃত নয়। শুনলে সত্যি অবাক হবেন, গ্রিনল্যান্ডের প্রায় 80% অঞ্চলই স্থায়ী বরফে ঢাকা, অন্যদিকে আইসল্যান্ডের মাত্র 11% বরফ আবৃত। গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডের এই প্যারাডক্স ধরনের নাম ও বৈশিষ্ট্য খুব স্বাভাবিক কারণেই বিখ্যাত পৃথিবী জুড়ে। আপনি কি কখনো ভেবেছেন কেন এরকম অদ্ভুত নামকরণ? এমন অদ্ভুত নামকরণের কারণ নিয়ে বিডিডকুটিউবের এই পর্বটি সাজিয়েছি। দর্শক, এমন তথ্য অন্যকে জানাতে শেয়ার করতেই পারেন, পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আইসল্যান্ড শব্দটি শোনা মাত্রই মাথায় বরফে আচ্ছন্ন এক দৃশ্য ফুটে ওঠে, তবে বাস্তবে কিন্তু মোটেও তা নয়। বরং দেশটির নামে বরফ আবৃত ঠান্ডা কোনো জায়গা মনে হলেও দেশটি আসলে প্রাকৃতিক রূপে পরিপূর্ণ। ইউরোপ মহাদেশের একটি প্রজাতান্ত্রিক দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড। আইসল্যান্ডের আয়তন প্রায় 40,000 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের প্রায় এক তৃতীয়াংশের সমান। দেশটিতে মাত্র 3,48,000-এর কিছু সংখ্যক বেশি মানুষ বসবাস করে। এর মধ্যে রাজধানী রিকজাভিকেই বাস করে প্রায় অর্ধেক মানুষ। প্রায় 1,000 বছর আগে খ্রিস্টীয় 9ম শতকে ভাইকিং অভিযানকারীরা আইসল্যান্ডে বসতি স্থাপন করে। ভাইকিং নামটি শুনলেই মনের অজান্তের চোখের সামনে ভেসে ওঠে ইয়া লম্বা, সুঠাম, পেশিবহুল যুদ্ধবাজ ডাকাত কিংবা জলদস্যুদের একটা প্রতিচ্ছবি। গোটা বিশ্বে এরা এতটাই সুপরিচিত যে বিভিন্ন টুর্নামেন্টের দলের নামে ভাইকিং শব্দের ব্যবহার বেশ প্রচলিত। অ্যারেবিয়ান, ইউরোপিয়ান কিংবা বাঙালি জাতির মতোই ভাইকিংরাও এক নৃতাত্ত্বিক জাতি। উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল মানে বর্তমান নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক ছিল ভাইকিংদের আদি নিবাস। ধীরে ধীরে তারা ছড়িয়ে পড়ে ইউরোপের বিভিন্ন প্রান্তে। রাশিয়ানদের পূর্বপুরুষ এই ভাইকিং। নামকরণের ব্যাপারটি ছিল সম্পূর্ণ ইচ্ছাকৃত। ভাইকিংরা যখন প্রথম এই দুটি ভূখণ্ডে পা রাখে, তখনই নিজেদের খাতিরে একটু বুদ্ধি খাটিয়ে সবকিছু বিপরীত দিক থেকে পরিচালিত করল। ভাইকিংরা সবুজ ভূখণ্ডটির নাম দিল আইসল্যান্ড, কারণ উর্বর ও অনুকূল আবহাওয়ার অঞ্চলটি যেন সবার আগ্রহের জায়গা হিসেবে পরিচিতি না পায়, একই সাথে দেশটিতে মানুষের বসতি যেন কোনোভাবেই না বাড়ে। উপসাগরীয় প্রবাহের কারণে আইসল্যান্ডের সাধারণ তাপমাত্রা যথেষ্ট উষ্ণ। বর্তমান আইসল্যান্ডের তাপমাত্রা ফেব্রুয়ারিতে সাধারণত গড়ে 3 ডিগ্রি সেলসিয়াস ও জুলাই থেকে আগস্টে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। আইসল্যান্ড একসময় ছিল বিরান ভূমি। লোককাহিনী অনুসারে ভাইকিংদের হাত ধরে সেখানে জনপদ গড়ে উঠেছিল। আইসল্যান্ডের নামকরণ নিয়ে আরেকটি উপকথা প্রচলিত রয়েছে। নরওয়েজিয়ান ভাইকিংদের দুই দলের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। এরপর যুদ্ধ থেকে একদল পালিয়ে নৌকায় পাড়ি জমায়। শেষ পর্যন্ত তারা সত্যিকার অর্থেই সবুজ এক দ্বীপে পৌঁছায়। ভাইকিংদের এই দলটির আশঙ্কা ছিল শত্রুপক্ষ ও বিরোধীরা এমন সবুজ দ্বীপের কথা জানতে পারলে বারবার আক্রমণ করে দখল করার চেষ্টা করবে। আর শত্রুপক্ষের আক্রমণের হাত থেকে বাঁচতে দ্বীপটির নাম দিল আইসল্যান্ড। বাইরের পৃথিবীতে গুজব রটিয়ে দিল যে দ্বীপটি বরফ আচ্ছাদিত ও বসবাসের অযোগ্য। বিরোধী দলগুলোকে তাদের সবুজ দ্বীপ থেকে আরও দূরে সরিয়ে রাখতে তারা আরও প্রচার করেছিল যে দূরে দারুণ সুন্দর সবুজ ও বিশাল একটি দ্বীপ রয়েছে। আসলে বিশাল এই দ্বীপটি ছিল বরফে ঢাকা ও খুবই প্রতিকূল ভূখণ্ড। এই বিশাল দ্বীপটি আজ গ্রিনল্যান্ড নামে পরিচিত। আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মাঝে অবস্থিত এই দেশটি, যা উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত, আর এই দেশটি ডেনমার্ক দ্বারা স্বীকৃত। গ্রিনল্যান্ডবাসী নিজেরাই তাদের রাষ্ট্র পরিচালনা করে থাকেন। আয়তনের দিক থেকে গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ। দ্বীপটি প্রায় 21,75,600 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, স্পেন, ইতালি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড এবং বেলজিয়ামের সমান। তবে দেশটির প্রায় 18,00,000 বর্গ কিলোমিটার অঞ্চল বরফে ঢাকা থাকে, অর্থাৎ দ্বীপটির 4/3 ভাগই বা 80% বরফে আচ্ছাদিত। গ্রিনল্যান্ডের শহরগুলো আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের উপকূল ঘেঁষা, কারণ এই অঞ্চলগুলো বা আয়তনের দিক থেকে প্রায় 3,41,700 বর্গ কিলোমিটার এলাকা বরফমুক্ত, যা নরওয়ের চেয়ে বড় এবং ডেনমার্কের 10 গুণ। দেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলের দূরত্ব 2,670 কিলোমিটার।
উত্তর মেরুর রাজ্য বলে এখানকার গড় তাপমাত্রা -8 থেকে -60 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। এখানকার শীতকাল একটু বেশি দীর্ঘ হয়ে থাকে। প্রচণ্ড ঠান্ডা ও অন্ধকারচ্ছন্ন পরিবেশের চাদরে ঝুলে থাকে গোটা গ্রিনল্যান্ড। এই দেশটিতে এমন হিমবাহ রয়েছে যা সমুদ্রতল থেকে 3,300 মিটার বা তার বেশি পুরু। আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা, যদি কখনো জলবায়ু পরিবর্তন ঘটে তবে গ্রিনল্যান্ডে হিমবাহের বরফ গলে সমুদ্রের পানি 7 মিটার পর্যন্ত বৃদ্ধি পাবে। গ্রিনল্যান্ডে বিভিন্ন সংস্কৃতির মানুষের বসতি রয়েছে, তবে সংখ্যা মাত্র 57,000। এটি বিশ্বের সর্বনিম্ন জনসংখ্যার দেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, গ্রিনল্যান্ড দেশটি সবুজ না হয়ে এত এত বরফে ঢাকা কেন? কি রহস্য আছে গ্রিনল্যান্ডের নামের সাথে? দর্শক, এবার চলুন সেই তথ্য জেনে নেই। এই দেশটির নামকরণের পেছনে রয়েছে জটিল ঘটনা, যার সাথে জড়িত রয়েছে জলবায়ু পরিবর্তন ও ভাইকিং প্রথা। নামকরণের উপাখ্যান লোকগাথা ও উপকথার মতো প্রচলিত। তেমনি এক ঘটনা হলো, ভাইকিংরা শত্রুদের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে বরফের আচ্ছাদিত দ্বীপটির নাম দেয় গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড নামকরণের হতা ভাইকিং এরিকসনের বাবা এরিক দ্য রেডের আসল নাম এরিক থলভারদসন। এরিকই ছিল প্রথম ইউরোপিয়ান যিনি সর্বপ্রথম পা রাখেন গ্রিনল্যান্ডে এবং সেখানে বসতি স্থাপন করেন। গ্রিনল্যান্ডে এরিকের পা রাখার ঘটনা ছিল ভাগ্যের নির্মাণ পরিহাস। প্রচলিত রয়েছে, নরওয়েতে থাকাকালীন কোনো এক বিবাদে জড়িয়ে 3 জনকে হত্যা করে এরিক। সে সময়ের আইন অনুসারে হত্যার শাস্তি ছিল মৃত্যুদণ্ড কিংবা নির্বাসন। এরিক বেছে নিয়েছিলেন নির্বাসন, যা তাকে পথ দেখিয়েছিল সমুদ্র অভিযানে এবং নতুন ভূখণ্ড আবিষ্কারের। এরিক তার দলবল নিয়ে গ্রিনল্যান্ডের যে অংশে পা রাখেন তা ছিল দ্বীপটির দক্ষিণ পশ্চিম অংশ এবং সময়টি ছিল গ্রীষ্মকাল। এই উষ্ণ অংশটি একেবারে কঠিন বরফে আবৃত ছিল না, যদিও বসবাসের জন্য এটি কিছুটা অনুকূলে থাকলেও একেবারে সহজ ছিল না সেখানে বসতি স্থাপন করা। উষ্ণ তাপমাত্রা ফসল ও সবুজ প্রকৃতির জন্য সহায়ক ছিল। বর্তমানে গ্রিনল্যান্ডের দক্ষিণ অংশে জুন মাসে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থাকে। আবিষ্কারের সময় 1982 খ্রিস্টাব্দে গ্রিনল্যান্ডের ঘাস হয়তো যথেষ্ট সবুজ ছিল। এই বিবেচনায় ভাইকিংদের দেওয়া এই নাম সম্ভবত সময়ের বিবেচনায় সঠিক ছিল। অবশ্য উপকথা অনুযায়ী বসতি স্থাপনের জন্য এরিক তখন অন্যান্যদের আকৃষ্ট করার জন্য দ্বীপটির নাম দিয়েছিল গ্রিনল্যান্ড। কিন্তু 1400 শতকের দিকে দ্বীপটির তাপমাত্রা কমে যেতে থাকে। তখন বাইরে থেকে এসে এখানে বসতি স্থাপন করা লোকদের সংখ্যা কমে গেল। গ্রিনল্যান্ডে মাসের উষ্ণতম সময়ও তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বিরাজ করে। শীতকালে উত্তর পূর্ব উপকূলের তাপমাত্রা -30 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। অনেক সময় এটি -50 ডিগ্রি সেলসিয়াসও হয়। ভাইকিংরা বসতি স্থাপনের আগ থেকেই গ্রিনল্যান্ডে বসবাস করত সেখানকার স্থানীয় জনগোষ্ঠী ইনুইত। স্থানীয় ইনুইতদের কাছে গ্রিনল্যান্ড পরিচিত ছিল কালালিথ নুনাত, যার অর্থ দ্য ল্যান্ড অব দ্য পিপল। জলবায়ুর দ্রুত পরিবর্তনের কারণে ধীরে ধীরে গ্রিনল্যান্ডের বরফ গলতে শুরু করেছে। অন্যদিকে আইসল্যান্ডের দিকে উপসাগরীয় উষ্ণ প্রবাহ ধীর গতির হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে হাজার বছর পূর্বে ভাইকিংদের দেওয়া নাম হয়তো সার্থকতা পাবে অদূর ভবিষ্যতে। কারণ তাহলে আইসল্যান্ডের তাপমাত্রা কমে হিমাংকের নিচে নামবে ও কঠিন বরফ জমতে শুরু করবে সমুদ্র উপকূলে। অন্যদিকে গ্রিনল্যান্ড উষ্ণ হতে শুরু করবে, বরফ গলে যাবে এবং হয়তো আরও বেশি সবুজের সমারোহ দেখা যাবে। কিন্তু এমন আমূল পরিবর্তন বয়ে আনবে বিশাল বিপর্যয়, যা হবে কল্পনা অতীত। আগামীতে কী ঘটে সেটি দেখার অপেক্ষা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো তথ্য, নতুন কোনো জায়গা, ইতিহাস আর ভ্রমণচিত্র নিয়ে। জানাবো অজানা সব তথ্য আর প্রাকৃতিক পরিবেশের কথা। যাবার আগে মনে করিয়ে দিতে চাই, পরিবেশ দূষণ থেকে বিরত থাকি, নির্মল বাতাসে সুস্থ শ্বাস নেই, আগামী প্রজন্মকে স্বাস্থ্যসম্মত পরিবেশ উপহার দেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, অন্য কেমন তথ্য জানাতে শেয়ার করুন, আর কী দেখতে চান কমেন্টে লিখে আমাদেরকে জানান। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর বিডি ডকুটিউবের সাথেই থাকবেন।